চলুন আজ যাওয়া যাক ইটপাথর আর শহরের কোলাহল থেকে একটু নির্জন শান্ত পরিবেশ, নদীর কোলাহলের মুখরিত এক জায়গা যেটি হচ্ছে। নমস্কার বন্ধুরা, দিলীপ 333 এর পক্ষ থেকে আমরা আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের প্লেসটি হচ্ছে হলদিয়া টাউনশিপ। দেখতে পাচ্ছেন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আমরা। এই নদীর পাড়ের ইতিহাস এবং এই নদীর পাড়ে কী কী আছে, কী সৌন্দর্য, কী কী দেখা যায় এবং এখানে পার্ক যে গড়ে উঠছে সেই পার্কেও আমরা যাবো, আপনাদেরকে নিয়ে যাব। আর এই নদীর পাড়ে সত্যি মন ভালো করা একটা শান্ত পরিবেশ। আপনাদেরকে বলছি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আরও ভালো ভালো ভিডিও পাবেন। তাই আমরা বলছি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। জায়গাটি হচ্ছে হলদিয়া টাউনশিপ। এখানে আসার জন্য হাওড়া হলদিয়া কিংবা হলদিয়া কলকাতা বাস ও ট্রেন পেয়ে যাবেন। চলে আসুন হলদিয়া টাউনশিপে।
আর সেই পাথর আর নদী জলের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি, আর আপনারা দেখুন আর সবাই মিলে এনজয় করুন, আর যদি পারেন তো একবারে একবার আপাতত হলদিয়া টাউন শিপটাতে ঘুরে যাবেন। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের পক্ষ থেকে, আর আবারও বলবো সবাই মিলে এসে একবার ঘুরে যান, আর সুন্দর এই জায়গাটি, প্রাকৃতিক সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করে যান। নমস্কার, সবাই আবার আসুন, দেখে যান আর আমাদের সঙ্গে থাকুন।